আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলোই, আশা করি ভালোই আছেন। আজকে না আপা আপনারা একটা জিনিস দেখাবি, সেটা হচ্ছে একদম গ্রামের ভিতরে ক্যালিফোর্নিয়ার একটা গ্রামের ভিতরে আইসি, মানে গ্রাম বলতে কি জানেন, সেম সাম একবার ছবির মতো গ্রামটা। আর আশেপাশে কিভাবে এইখানকার কৃষকরা মানে আপনার ঘাস উৎপাদন করছে সেটি দেখাবো, এবং সেই ঘাসটা তারা সারা বছরের জন্য তারা সংরক্ষণ করতেছে সেটাও আপনারা দেখাবো। দেখেন আশেপাশে, দেখেন মনে হচ্ছে কি যে এটা কোনো মানে এটা কোনো সেরকম গ্রাম না, মানে ছবির মতো কয় না, কিছু কিছু সময় কয় না ছবির মতো গ্রাম, ঠিক সেরকমই এই জায়গাটা। আপনারা একটু দেখাই, একটা গজল আছে না, সবগুলাই কয় আসমান সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, তারপরে জমিন সুন্দর, সুন্দরের সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তো আসলে এই সৃষ্টিকর্তা কত সুন্দর, তার এই সৃষ্টি যাতে এত সুন্দর হয় সে কত সুন্দর হয়। দেখেন রাস্তাটা, মাঝে দেখেন একটা গাড়ি আসতেছে, এই পাশে দেখেন পাহাড়, পাহাড়ের এই পাশ দিয়ে ছোট ছোট বাড়ি, গ্রামের ভিতরের বাড়ি, ওই যে বাড়িটা আমি একদিন দেখানো ওই বাড়ির মতো। আর এই জায়গাটায় দেখেন এই যে এরা সব ঘাস উৎপাদন করছে, এবং ঘাসগুলো সুন্দর করে রাস্তা দিয়ে যাচ্ছে, তো এই দেখেন ঘাস উৎপাদন করে কি সুন্দর করে দেখেন ঘাসগুলো কাটছে। দেখেন এই দেখেন এই ঘাসগুলো আবার রোদে শুকাবি, শুকানোর পরে এই খ্যারগুলো সুন্দর করে তারা মনে করেন প্রসেস করবি, করি এইগুলো আবার তারা বিক্রি করে দিবি। কারণ কি জানেন, যেহেতু আমেরিকা হচ্ছে শীতের দেশ, তো গরু ছাগলরা খাওয়াবে কি, যখন শীতের সময় তার বরফ খাওয়াতে পারবি না, তখন এই শুকনো ঘাসগুলো তাদেরকে দিবি। আর এই জায়গায় গরু ছাগলগুলো না এই ঘাসগুলো খেয়েই কিন্তু ইউজ টু, এই দেখেন, এই দেখেন ঘাস, এই যে এই ঘাসগুলো আমাদের দেশের ঘাস। যেহেতু আমি গারস্থ বাড়ির মেয়ে, আমি খুব ভালোই চিনি গরুর কোন ঘাসগুলো আসলে খাওয়ায়, এই যে এই ঘাসগুলো। আর এই ঘাসগুলো কিন্তু তারা কিন্তু তৈরি করছে বীজ থেকে, দেখেন বাড়িগুলো দেখেন, দেখেন এই পাশে দেখে একটু, এই পাশে দেখাই অনেক ঘাস, বিঘাকে বিঘা ঘাস, শুধু এই পাশে না এই পাশেও দেখাচ্ছে, দেখেন এই পাশেও ঘাস। শুধু যে বিক্রি করার উদ্দেশ্যেই এই জমিগুলাতে ঘাস তৈরি করছে তা কিন্তু না, অনেকেরই আছে কি খামার আছে, তো সেই খামারের যে গরু ছাগল ভেড়া এইগুলার চাহিদা পূরণ করবি এই ঘাসগুলি। কারণ যে আগেই কোনো যে সারা বছরের জন্য তারা এই ঘাসগুলো তৈরি করতেছে এবং ঘাসগুলো প্রসেস করি তারা রাখি দিবি তাদের জন্য, যাতে শীতের সময় কোনো রকমের খাদ্য সংকট না পড়ে সেই গরু ছাগল ভেড়াগুলো। জিনিস লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা জমির সাথে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, এবং যার যার জমি সেতদূর পর্যন্তই কাঁটাতারের বেড়া, যাই না কি কারণে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, হয়তো বা আমার কাছে মনে হচ্ছে কি জমিটাকে চিহ্নিত করার জন্য মনে হয় কাঁটাতারের বেড়া দিছে, বা যাতে ফসল নষ্ট না হয় সে কারণেও দিতে পারে। প্রকৃতি আসলেই বেশি সুন্দর, মানে সব মিলিয়ে যেটি হোক না কেন, কিছু কিছু গ্রাম, কিছু কিছু জায়গা মানে শহরে একটু কোলাহলপূর্ণ, কিন্তু যত আপনারা হলো শহর থেকে দূরে যাবেন তত সুন্দর কিছু দেখতে পাবেন, কত সুন্দর জিনিস অপেক্ষা করতেছে আপনার জন্য। এইদিকে আসি, ইচ্ছা করেই আসি আমি আসলে, মানে কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া। আর আজকে আসতেছিল হচ্ছে কি আমারে মাংস ফুরাই গেছে, তো এই জায়গায় গ্রামের ভিতরে আইসি হচ্ছে মাংস কিনতে, মানে মুরগির মুরগি কিনতে। এই জায়গা না একদম ফ্রেশ ফ্রেশ মুরগি পাওয়া যায় এই কৃষকদের বাড়িতে, তো ওই মুরগিগুলো আর কি আমি কিনে নিয়ে যাই। দেখা যায় যে এক মাস দুই মাস তিন মাসের মতো থাকে, মানে 20-25-30টার মতো কিনে নিয়ে গেলে অনেকদিন চলে যায়। যাই হোক, যদি জীবনে অনেক টাকা হবি তখন এখানে না আইসি আমি গ্রামে একটা সুন্দর দেখি বাড়ি কিনে আমি এই জায়গায় থাকি। সেটা হচ্ছে কখন জানেন, তখন আমার বয়স হবে। দেখেন কিন্তু জানেন এই আশপাশ দিয়ে যখন ফুল ফুটে তখন এত সুন্দর লাগে, আরো ভালো লাগে। তা আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো, একটু ভিডিওতে কমেন্ট করে কোয়েন যে আপু আপনার ভিডিও এরকম হয়েছে বা এমন হয়েছে, আর কি দেখতে চান পরে সেটিও করেন, একটু শেয়ারও করেন।